আপনি কি জন্ডিস এবং ফ্যাটি লিভার সমস্যায় ভুগছেন? আজকের ভিডিওটা আপনার জন্য, না টেনে সম্পূর্ণ দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ জাহিদ হাসান। আজ আমরা জানব সিলিক্যাপ সম্পর্কে। সিলিক্যাপ ব্র্যান্ড নেম, এটি তৈরি করেছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জেনেরিক নাম হচ্ছে সিলিমারিন দুধের থিসল। একটি মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই মেডিসিন সম্পর্কে জেনে নেওয়া উত্তম। নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটি কেন ব্যবহার করা হয়ে থাকে, ফার্মাকোলজি, পার্শ্ব প্রতিক্রিয়া, থেরাপিউটিক ক্লাস বিস্তারিত জানব। একটি মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই মেডিসিন সম্পর্কে জেনে নেওয়া উত্তম। সর্বপ্রথমে আমরা জানব এটি কী কী রোগের কারণে ব্যবহার হয়ে থাকে। সিলিমারিন দুধের থিসল চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নির্দিষ্ট হয়। লিভার রোগ ও অ্যালকোহল এবং অ্যালকোহলযুক্ত লিভার সিরোসিস, অ্যালকোহল এবং অ্যালকোহলযুক্ত, অর্থাৎ যাদের লিভার অ্যালকোহলের কারণে লিভারের সমস্যা হয়েছে তাদের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এবং অ্যালকোহল ছাড়াও যাদের লিভার অ্যালকোহল সেবন ছাড়াও যাদের লিভারের সমস্যা হয়ে থাকে আছে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। সংক্রামক হেপাটাইটিস, ড্রাগ প্ররোচিত হেপাটাইটিস, লিভার রোগ, ডায়াবেটিস মেলিটাসের গৌণ, মাদকের বিষাক্ততা, মেদযুক্ত যকৃৎ অর্থাৎ মেদযুক্ত লিভার এবং জন্ডিস। ডোজ এবং প্রশাসন, একটি ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার বা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে ব্যবহার করতে হবে। মিথিসক্রিয়া, সিলিমারিন এবং বুটিরোফেনোনস বা ফেনোথিয়াজিনগুলির একযোগে ব্যবহারের ফলে লিপিড পারক্সিডেশন হ্রাস পেয়েছে। বিপরীত, সিলিমারিন এর প্রতি পরিচিত অতি সংবেদনশীলতা সহ রোগীদের মধ্যে নিরোধ হক। ক্ষতিকর দিক, প্রস্তাবিত ডোজ ভালো সহ্য করা হয়, মাঝে মাঝে হালকা রেচক প্রভাব লক্ষ্য করা যায়। গর্ভাবস্থা এবং স্তন্যদান, গর্ভাবস্থা এবং স্তন্য পান করানোর সময় সিলিমারিন 70 মিলিগ্রাম বা 140 মিলিগ্রাম ব্যবহার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তাই প্রয়োজনে সিলিমারিন 70 মিলিগ্রাম বা 140 মিলিগ্রাম সতর্কতার সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। থেরাপিউটিক ক্লাস, কোলাগক্স, কোলেলিলিটিক্স এবং হেপাটিক প্রোস্টেক্টর, ভেষজ এবং নিউট্রিসিটিক্যালস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।